নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলে দ্বিতীয় দফায় ভারতীয় গ্রামীণ ডাক সেবক হিসাবে 18 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ পর্যন্ত যে অনলাইন এক্সাম নেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এবার কিন্তু তার ফলাফল প্রকাশিত হলো এবং এখানে প্রায় 2000 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং তার নাম প্রকাশিত হয়েছে। এছাড়াও প্রকাশিত হয়েছে আরও 21 জনের নাম এক্সট্রা। তো সেই 2021 জন পরীক্ষার্থী যারা উত্তীর্ণ করেছেন, তো তাদের মধ্যে কাকে কোন ডিভিশনের হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসে নিয়োগ করা হচ্ছে, তার সাথে তার ক্যাটাগরি কী, কত পার্কস নাম্বার এবং তার রেজিস্ট্রেশন নাম্বার কী এবং তার নাম কী, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদের সাথে আছি আমি সঞ্জয়, আপনারা দেখছেন বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেল, সর্বদা রয়েছি আপনার পাশে আপনার সাথে। লেটস স্টার্ট বিগিনিং। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রামীণ ডাক সেবকের অফিসিয়াল নোটিশ এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিলেকশন লিস্ট যেখানে পরীক্ষার্থীরা এক্সাম দিয়েছিল গ্রামীণ ডাক সেবক পদের জন্য। 18 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ পর্যন্ত অনলাইন এক্সাম হয়েছিল, তারই রিক্রুটমেন্ট লিস্ট এটা। এটা হলো তার রিক্রুটমেন্টের যে নোটিশ নাম্বার সেটা এবং যে পরীক্ষাটা হয়েছিল যে ডেট থেকে সেই ডেটটা এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিচে দেখতে পাচ্ছেন একটা ছক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু যারা পাস আউট করেছেন বা যারা নির্বাচিত হচ্ছেন সেই সব স্টুডেন্টের ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ঘরে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে ডিভিশন, তারপর রয়েছে এইচও অর্থাৎ হেড অফিস, তারপর রয়েছে সাব অফিস, তারপর রয়েছে ব্রাঞ্চ অফিস এবং পোস্ট নেম, ক্যাটাগরি, নাম্বার অফ পোস্ট, রেজিস্ট্রেশন নাম্বার সেই ক্যান্ডিডেটের এবং সেই ক্যান্ডিডেট কত পার্সেন্টেজ পেয়েছে এবং তার নাম কী, বিস্তারিত কিন্তু রয়েছে। তো আমরা নিচে আপনাকে দেখাচ্ছি কয়েকটা। নাম্বার 2 আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বারটা, এটা ডিভিশন হচ্ছে বারাসাত এবং হেড অফিস বারাসাতে রয়েছে। বাগদাতে রয়েছে তা এর সাব অফিস এবং মালিদাতে রয়েছে এর ব্রাঞ্চ অফিস। এবং যে পদের জন্য আবেদন করেছিলেন সেটা হলো ডাক সেবকের জন্য এবং ক্যাটাগরি রয়েছে ওবিসি, যে স্টুডেন্টটা বা যে ক্যান্ডিডেটটা পাস আউট করেছেন তার ওবিসি ক্যাটাগরি। এবং কতগুলি পোস্ট রয়েছে, তো এখানে পোস্ট রয়েছে একটাই ছিল। এবং রেজিস্ট্রেশন নাম্বার কি সেই স্টুডেন্টের, সেই রেজিস্ট্রেশন নাম্বার হলো এটা। এবং তার নাম কি দেখতে পাচ্ছেন এখানে, তার নাম দেওয়া রয়েছে রিয়া পাল এবং নাম্বার পেয়েছে 93.4286 ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট। তো এইরকমভাবে কিন্তু টোটাল 2000 জন পরীক্ষার্থীর নাম বা ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে লিস্টে। তো সেই লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই লিস্টটা আমি শেষ পর্যায়ে নিয়ে গিয়ে আপনাকে দেখাচ্ছি। শুধুমাত্র 2000 জনই না, এছাড়াও রয়েছে এক্সট্রা 21 জনের। তো আপনারা দেখাচ্ছি, আপনারা একটু দেখেন নিন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল এখানে দেখাচ্ছে 2000 জন, এই জায়গাটা আপনাকে ফলো করে দেখাচ্ছি। এবং তার সাথে দেখবেন নিচে আবার কিন্তু পোস্ট ডিটেলস উইথ রেজাল্ট উইথ হেল্ড রয়েছে, দেখতে পাচ্ছেন আরও 21টি। তো নিচে দেখুন, স্ক্রল করলে দেখুন আরও 21টি কিন্তু রেজাল্ট রয়েছে এক্সট্রা। তো সেইগুলো কী করবে, এগুলো টোটালটাই নির্ধারিত করবে রিক্রুটিং অথরিটি। যাই হোক, এখানে বলা হয়েছে যে সিলেকশন ইজ বেসিস অন দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেট উইথ রেফারেন্স অফ দ্য পোস্ট অ্যাপ্লাই, যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেটা বেসিসে আপনার সিলেকশন হবে। এবং তার সঙ্গে বলা হয়েছে এটা মেরিট লিস্ট অনুযায়ী হবে। এবং তার সঙ্গে আরও বলা হয়েছে এই টোটাল সিলেকশনটা হবে ফিজিক্যালি ভেরিফিকেশনের মাধ্যমে, সেখানে আপনার অরিজিনাল সার্টিফিকেট দেখাতে লাগবে এবং সেটা দেখে রিক্রুটিং অথরিটি কিন্তু নির্বাচন করবেন যে কাকে কোন পদে কোথায় রিক্রুটমেন্ট করা হবে। তো এই নোটিশটা যদি আপনারা পেতে চান তাহলে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে এই ধরনের ভিডিও প্রদান করার জন্য। আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, আমি আপনাকে যথাযথ দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাকে এখনও ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে ফলো না করে থাকেন, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে কিন্তু অবশ্যই ফলো করবেন, কারণ ইনস্টাগ্রামের মাধ্যমে আমি মাঝে মাঝে লাইভ যাই, যেখানে ছোটো ছোটো নোটিশগুলো বেরিয়ে আসে, যেগুলো হয়তো ভিডিও বানাই না আমি, তার ইম্পর্টেন্ট নোটিশগুলো কিন্তু আমি ওখানে লাইভের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে এবং টেলিগ্রামে ফলো করো, তাহলে এই তথ্যগুলো তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি এখনও বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।